এইখানে প্যাসেঞ্জার নাই, সব কিছু বন্ধ। তারপর আপনার হচ্ছে প্যাসেঞ্জার, মেইনলি তো প্যাসেঞ্জার নাই, তাই ফাঁকা জায়গার জন্য আমরা খেলতেছি। তো বৈশা অনেকক্ষণ সময় পার করছি, ঘুম আসতেছিল কাউন্টারে বৈশা, তাই সামনে ফাঁকা জায়গা আছে কাউন্টারের সামনে, এই জন্য একটু খেলাধুলা করতেছি এই আর কি, আর কিছু না। মেন সমস্যা কোনো প্যাসেঞ্জারই নেই, অনেক প্যাসেঞ্জার কমছে, মানে আপনার এত প্যাসেঞ্জারও একটা গাড়ি ছাড়ার মতন কোনো প্যাসেঞ্জার নেই। একটা একজন দুজন প্যাসেঞ্জার গাড়ি ছাড়া যায় না, একটা গাড়ি ছাড়া তো অনেক খরচ, আমাদের কোম্পানি অনেক খরচ, সব কটা কোম্পানির অনেকই খরচ, কিন্তু আসলে ওরকম প্যাসেঞ্জারও অবশ্যই আমরা গাড়ি ছাড়তাম। গাড়ি ছাড়ার জন্য বলছে, কিন্তু আমরা গাড়ি ছাড়ার জন্য রেডি, সবাই আসি, ক্রিকেট খেলতেছি, আসছিলাম, কাউন্টার খুলছি, সব কিছু করছি, গাড়ি ছাড়ার জন্যই আসছিলাম, কিন্তু কোনো যাত্রী না থাকার কারণে সময় পার করার জন্য ক্রিকেট খেলতেছি। এই মূল সমস্যাটা হচ্ছে আপনার অবরোধের কারণে, কেউ ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরোয় না যে এই বুঝে গাড়িতে, যে গাড়িতে যাব না জানি কোনো সমস্যা হয় কি না, এই ভয়ে যাত্রীরা আসে না। দুই একজন দেখা যায় সেটা অন্যান্য রোডে, হয়তো এক রোডে দুইজন হয়েছে, ওই দুইজন নিয়ে কি গাড়ি যাইতে পারে, 10-12টা সিট হইলেও হয়তো বা যাইতে পারে, কিন্তু যে দুই একজন যাত্রী থাকার কারণে গাড়ি ছাড়া হচ্ছে, যাত্রীরা ভাবে গাড়ি অমিট হয়ে যাচ্ছে। কখন নাগাদ বাস ছাড়া হইতে পারে? এখন গাড়িতে যাত্রী যখন হবে তখনই ছাড়া হবে।